हाय एवरीवन, वेलकम टू दीपास क्विजिन। आज के आपनादेर संगे शेयर करछी पनीरेर डालना रेसिपि। चलुन शुरू करी आजकेर ई रेसिपि। पनीरेर डालना बनाते एखाने आमी क्यूब करे केटे आलू निएछी, गोल गोल करे केटे पटल आर निएछी पनीर। एबार आमी सबकिछु एके एके भेजे निच्छी। प्रथमे आमी आलूटाके भेजे निच्छी, तार जोन्नो पैन गरम करे ताते रिफाइन ऑयल दिए आमी क्यूब करे काटा आलूगुलो दिए दिलाम। ताते दिए दिलाम आमी नून परिमाण मतो आर दिए दिच्छी हलुद गुड़ो। एबार नेड़े चेड़े आलूटाके भालो करे लाल करे भेजे निच्छी। দেখুন আমার মোচমোচে লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি, তার জন্য সেই একই কড়াইয়ে দিয়ে দিলাম পটল, দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। এবার আমি পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি কোনো নুন হলুদ ব্যবহার করছি না। পনিরটাকে হালকা করে হালকা তেলে আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। লাল করে পনির ভাজা হয়ে গেল। এবার আমি ডালনাটা রেডি করে নিচ্ছি, তার জন্য কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিলাম গোটা মশলা, তাতে এলাচ আর দারচিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি তাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সবজির সঙ্গে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার সবজির সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে অল্প তেলও ছেড়ে এসছে। এবার হালকা নেড়ে চেড়ে এবার আমি তাতে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরের ডালনা বানানোর জন্য অবশ্যই পনিরটাকে হালকা ভেজে ব্যবহার করবেন, তাতে ডালনার স্বাদটা খুব ভালো আসে। এবার আমি সব কিছু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তাতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল গ্রেভির জন্য। আপনাদের যতটুকু গ্রেভি দরকার সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। এবার আমি ঢেকে এটাকে হতে দিচ্ছি 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার পনিরের ডালনা রেডি হয়ে গেছে। এবার সার্ভ করার আগে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। হালকা নেড়েচেড়ে এবার আমি ডালনাটাকে সার্ভ করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।